ক্লাস সেভেনের বীজগানিত সূত্রাবলীর তিন নম্বর চ্যাপ্টার কষে দেখি বারো দশমিক তিন এই চ্যাপ্টারের মেন সূত্র হচ্ছে এটা ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটার সাহায্যে দেখো এখানে একের দাগের যে অঙ্কগুলো দিয়েছে তাতে দু রকমের অঙ্ক রয়েছে একের দাগেরটা দুয়ের দাগেরটা আর পাঁচের দাগেরটা এই তিনটে একরকম আর তিন আর চার এক রকম ঠিক আছে এই দুটো অন্য রকম তাহলে একের দাগ দুয়ের দাগ আর পাঁচের দাগে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এই সূত্রের বাঁ দিকটা দিয়ে দিয়েছে ডান দিকটা বার করতে হবে ঠিক আছে তার মানে এটা এ এটা বি দিয়ে তোমাকে এই ফর্মে লিখতে হবে আর তিনেরটা চারেরটাতে তোমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মটাই দেওয়া রয়েছে ঠিক আছে যেখানে এইটা দেখো আটাত্তর আর বিরাশি এর মধ্যে বিরাশিটা বড়ো তার মানে বিরাশিটা হচ্ছে এ প্লাস বি আর আটাত্তরটা হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে তাহলে বিরাশিকে তুমি যদি এ প্লাস বি আকারে ভাবো তাহলে আশি প্লাস দুই আর আটাত্তর মানে আশি মাইনাস দুই তাহলে এখানে আশিটা হচ্ছে এ আর দুইটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এর উত্তরটা হয়ে যাবে আশি স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার দিয়ে যেটা হবে সেটা বার করবে কত হয় ঠিক আছে তাহলে আমি এক দুই আর পাঁচের মধ্যে একটা অঙ্ক করে দিচ্ছি দুয়ের ঠিক আছে কোষে দেখি বারো দশমিক তিন তার একের দাগের দুইয়ের অঙ্কটা কি লেখা আছে টু পয়েন্ট জিরো সিক্স তার হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে দেওয়া রয়েছে তাহলে কি হবে এ প্লাস বি এখানে এ কত টু পয়েন্ট জিরো সিক্স আর বি কত জিরো পয়েন্ট নাইন ফোর এখানেও এ লিখে দাও আর বি লিখে দাও দিয়ে এবার যোগটা আর বিয়োগটা করতে হবে তাহলেই উত্তর বেরিয়ে যাবে গুণ করলে তাহলে এটা যোগ করলে কত হচ্ছে তিন ইন্টু এটা বিয়োগ করলে কত হবে যারা দশমিকের বিয়োগ ভুলে গেছো তাদের জন্য আমি দশমিকের বিয়োগটা একবার করে দেখিয়ে দিচ্ছি দশমিকের বিয়োগ করার সময় দশমিক বিন্দুর তলায় দশমিক বিন্দু বসাতে হয় ঠিক আছে তাহলে দেখো ছয় থেকে চার গেলো দুই নয় আছে ওপরটা কম আছে তাহলে এক হাতে রাখো দশ থেকে নয় গেলো এক আর এখানে এক এসছে দুই থেকে এক গেলে এক তাহলে তিন ইন্টু এক দশমিক এক দুই এবার কি হচ্ছে এখানে দশমিকের গুণ দশমিকের গুণ করার সময় আমরা কি করি দশমিক বিন্দু ছাড়া গুণটা করি তিন দুগুণে ছয় ছয় এবারে এই দুটো মিলিয়ে মোট দু ঘর আগে দশমিক আছে তাহলে দু ঘর আগে দশমিক বসিয়ে দাও ঠিক আছে এবারে আমরা অন্য যে দুটো অঙ্ক রয়েছে তাদের মধ্যে একটা করছি একটা করছি ঠিক আছে তাহলে চারেরটা দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে এটা কি এ প্লাস বি বি আর এটা কি এ মাইনাস তাহলে একটা মাঝে প্লাস একটার মাঝে মাইনাস দেখো দুটো একই জিনিসের যোগ বিয়োগ করে এই দুটো জিনিসকে তৈরি করতে হবে আগেরটা যেমন আটাত্তর ইন্টু বিরাশিটাকে কি বলেছিলাম আশি প্লাস দুই ইন্টু আশি মাইনাস দুই সেরকম এখানে

দুশো পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ কিন্তু এখানে কি গুণ আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তাহলে মোট এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আগে দশমিক হবে তাহলে এই যেটা তার চার ঘর আগে দশমিক দিয়ে দিলাম ঠিক আছে এখানে আবার দশমিকের বিয়োগ আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দশমিকের বিয়োগ কেমন করে করতে হবে যেহেতু এখানে দশমিকের পর চারটে ঘর আছে তাহলে ওয়ানের পরেও দশমিকের পর চারটে ঘর শূন্য লিখলাম আর এখানে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ লিখলাম এবারে বিয়োগটা করো তাহলে এখানে উপরে ছোট আছে তাহলে দশ দশ থেকে পাঁচ গেল পাঁচ এটা তিন হয়ে গেল দশ থেকে তিন গেল সাত দশ থেকে তিন গেল সাত এখানটা এক হয়ে গেছে দশ থেকে এক গেল নয় আর এখানটা এক হয়ে গেছে বিয়োগ করলে জিরো তাহলে উত্তর হল জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ ঠিক আছে তাহলে একের দাগের বাকি অঙ্কগুলো নিজেরা করবে এরপর দুয়ের দাগের দেখো দুয়ের দাগের বলেছে কে মাইনাস মাইনাস পি পি স্কোয়ার সমান নাইন নাইন প্লাস হলে মান কত হবে তাহলে যেটা দেওয়া আছে সেটা লেখো সমীকরণের সমাধান করার মতন এটা দেখো যা লেখা আছে লিখছি কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস পি ইন্টু নাইন মাইনাস পি ঠিক আছে তাহলে এটা যেমন আছে লেখো আর এটা কি হচ্ছে এ প্লাস বি ফর্মে রয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ কত নাইন আর বি কত পি ঠিক আছে তাহলে দেখো এখানেও মাইনাস পি স্কোয়ার আছে এখানেও মাইনাস পি স্কোয়ার আছে কেটে গেল তাহলে উত্তর হয়ে গেল কে সমান নাইন স্কোয়ার অতএব কে সমান একাশি ঠিক আছে দুয়ের দাগে দুয়ের অঙ্কটা দেখো দুয়ের দাগে দুয়ের অঙ্কটা যেমন রাশিটা দেওয়া আছে সেরকম রাশিটা লেখো আগে পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস এক্স ইন্টু ফাইভ মাইনাস এখানে তোমাকে এর মানটা বার করতে বলেছে বলেছে এর ধনাত্মক মান বার করো তাহলে এদিকটা যেমন আছে লেখো পঁচিশ মাইনাস সমান এদিকটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে পাঁচ আর বি হচ্ছে এ এক্স ঠিক আছে তাহলে কি হলো পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমানোয়ার পঁচিশ মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো পঁচিশ পঁচিশ কেটে গেল মাইনাস মাইনাস কেটে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে আমরা কি পেলাম এ স্কোয়ার এটাকে এদিকে লিখলাম এ স্কোয়ার সমান ফোর কিন্তু সেখান থেকে আমরা পাবো এ সমান প্লাস ঠিক আছে কেন দেখো এখনই বলছি তাহলে এটা কি অত হচ্ছে প্লাস মাইনাস টু কেন দেখো প্লাস টু এর হোল স্কোয়ার করলেও চার হয় আর মাইনাস টু এর হোল স্কোয়ার করলেও চার হয় তাহলে এ স্কোয়ার মানে যদি চার হয় তাহলে এর মান প্লাস টুও হতে পারে মাইনাস টুও হতে পারে কিন্তু তোমাকে এখানে কি বলেছে এর ধনাত্মক মানটা লিখতে বলেছে অতএব এর ধনাত্মক মান হল দুই ঠিক আছে প্লাস দুই কিন্তু এর আরেকটা উত্তর হবে সেটা হচ্ছে মাইনাস দুই একইভাবে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা আমি আর করে দিচ্ছি না দেখো এখানে কি আছে ষোলো মাইনাস এক্স মাইনাস এক্স তার মধ্যে চার মাইনাস এক্স ইন্টু বক্স করা আছে তাহলে বক্সে কি হবে চার প্লাস এক্স হবে তারপর বলছে সূত্রের সাহায্যে গুণ রূপে প্রকাশ করি এই ভাষাটার আরেকটা অন্য ভাষাও হয় যদি কেউ বলে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলেও একই করতে হবে কাজটা একই হবে ঠিক আছে এই অঙ্কটাকে গুণফল রূপে প্রকাশ করিও বলতে পারে আবার উৎপাদকে বিশ্লেষণ করেও বলতে পারে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে প্রথমটা করে দিচ্ছি দেখো প্রথমে এটা কিন্তু দুশো একান্ন নয় ঠিক আছে এটা হচ্ছে পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার একের অঙ্কটা করে দিচ্ছি তিনের দাগের একটা পঁচিশ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্রথম লাইনের কাজ হচ্ছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা ঠিক আছে তাহলে পঁচিশ এল স্কোয়ার সেটাকে হোল স্কোয়ার আকারে লিখতে গেলে কি হবে এটা ফাইভ এল তার হোল স্কোয়ার আর ফোর এম তার হোল স্কোয়ার তাহলে এখন এটা মাইনাস ফর্মে চলে এরপরে আমরা এটাকে কি লিখব এ প্লাস বি তাহলে এর জায়গায় লিখব ফাইভ এল আর বি এর জায়গায় লিখব ফোর এম তাহলে এটাই উত্তর হয়ে গেল ঠিক আছে এরপরে সব কটা অঙ্ক একইভাবে হবে ঠিক আছে এই অঙ্কটাতে যেমন ধরো এটা কিসের হোল স্কোয়ার এটা হচ্ছে সেভেন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে পরের লাইনটা কি হবে সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইন্টু সেভেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে নিজেরা করবে একইভাবে এটাও করবে এটা করার পরে লাস্ট লাইনটা যেটা পাবে সেখানে দেখবে এ বি এর মধ্যে যোগ বিয়োগ হবে সেই যোগ বিয়োগটা করে দেবে একইভাবে এটাও হবে এটাও হবে একইভাবে এখানেও লাস্ট লাইনে দেখবে যোগ বিয়োগ হবে সেটা করে দেবে একইভাবে এটাও হবে হবে এখানেও এদের মধ্যে যোগ লাইনে সেটা করতে হবে আমি এই অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি কি বলছি তাহলে বুঝতে পারবে তাহলে কি যোগ বিয়োগ হবে ব্যাপারটা বুঝতে পারবে প্রথমে দুটো লাইন তো একই যা এখানে দেখিয়েছি এখানে যা বললাম তাই হবে তারপরে একটা লাইনে একটু যোগ বিয়োগ হবে দেখো এই অঙ্কটা করে দিচ্ছি ছয় একটা তাহলে প্রথমেই আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে তাহলে আমরা লিখব এ প্লাস বি ঠিক আছে এ কি এটা হচ্ছে এ এম প্লাস পি প্লাস কিউ এম প্লাস পি প্লাস কিউ আর বি এর জায়গায় বিটা লিখে দাও এম মাইনাস পি মাইনাস কিউ এম মাইনাস পি মাইনাস কিউ ঠিক আছে এরপরে আমরা বন্ধনী তুলব এখানে দুটো প্লাস আছে তাই দাও এই প্লাস সাইনটা কোথেকে এসছে এর সামনে প্লাস ছিল সেই প্লাসটা এখানে এসছে আর এই প্লাসটা উড়ে চলে গেছে এই প্লাসটা শুধু তোমাকে কি বলেছে ভেতরে যা আছে তাই বসিয়ে দাও আর এখানে কি হচ্ছে এইটারও সামনে প্লাস আছে মানে এম প্লাস পি প্লাস কিউ যেমন আছে লিখলাম আর এই ব্র্যাকেটটার সামনে মাইনাস আছে এই মাইনাসটা উড়ে চলে যাবে আর এর সামনে যে প্লাস আছে সেই প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস এম এই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস পি আর এই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস কিউ হয়ে গেল এরপরে যেটা বলছিলাম যোগ বিয়োগ হওয়ার ব্যাপারটা দেখো যেহেতু একই রকম জিনিস দুবার দুবার করে আছে তাই তাদের মধ্যে যোগ বিয়োগ হবে যেমন এম প্লাস এম কত হবে টু এম হবে প্লাস পি মাইনাস পি কেটে গেল প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল তাহলে টু এম ইন টু এখানে কি থাকছে দেখো এমটা এখানে কেটে গেছে আর পি প্লাস কিউ পি প্লাস কিউ দুটোই রয়েছে তাহলে দুটো পি তাহলে টু পি প্লাস দুটো কিউ মানে টু কিউ এবার দেখো এই দুটোর মধ্যেই দুই আছে তাহলে এই দুইটা বাইরে বার করে দাও যাকে আমরা কমন নেয়া বলি তাহলে টু টু এই টুটা বাইরে বার করেছি তাহলে টু থেকে টু দিয়ে ভাগ করলে পি পরে থাকলো আর টু কি কে দুই দিয়ে টু কিউকে দুই দিয়ে ভাগ করলে কিউ পড়ে রইলো দুই কমন নিলাম ওখান থেকে তাহলে টু ইনটু টু ফোর হয়ে গেল দুটো টুকে গুণ করে এম আর ইন্টু পি প্লাস কিউ ঠিক আছে তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে তিনের দাগের চারের দাগেরগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো